ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভমেন্ট পার্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এসেছি বাগবাজারের মদনমোহন মন্দিরে। আজকে অন্নকূট আছে, এই অন্নকূটটা ভাইফোঁটার আগের দিন থাকে, তো তোমাদের কাছে সেটাও শেয়ার করতে এসেছি। তো দেখো, এটা কোমরঠুলি, কোমরঠুলি থেকে বেরিয়েই সামনেই তোমরা দেখতে পাচ্ছ মদনমোহনের মন্দির। তো প্রচুর লোকের সমাগম এখানে হয়, বিভিন্ন জায়গা থেকে, দূর দূর থেকে সবাই আসে এখানে এই একটা দিন ঠাকুরের দর্শন করতে। আর রাস্তা জুড়ে এখানে মেলাও বসে, জিনিস বসে, স্থানীয় লোকেরও জিনিসপত্র নিয়ে বসে। তো এইরকমভাবেই মোটামুটি সারাটা দিন সবার কেটে যায় আনন্দ করে, মেলায় ঘুরে ঘুরে। তো মেন যে জিনিসটা সেটা হলো অন্নকূট, যেটার উদ্দেশ্যে সবাই আসে সেটার জন্য অপেক্ষা করতে হয় দুপুর তিনটে পর্যন্ত। তো এখন ঠাকুরের সেবা চলছে, দুপুর ১২টার সময় ঠাকুরকে ভোগ দেওয়া হয়। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, যাতে না কোনো মানুষ না খেয়ে এখান থেকে ফিরে যায়, তার জন্য এখানে ভোগের ব্যবস্থাও করা আছে। অলিতে গলিতে ভোগ দেয়, মদনমোহন মন্দিরেও ভোগের ব্যবস্থা থাকে, সবাইকে বাক্স ভর্তি করে করে ভোগ দেয়। যে যেমন পারে ভোগ রান্না করে সবাইকে দেয়। আর এখানে সার্বজনীন, কোমরঠুলি সার্বজনীনের যে ক্লাবটা আছে, এখানে দেখো জগদ্ধাত্রী ঠাকুরগুলো তৈরি হচ্ছে। কোনো এক সময় তোমাদের কোমরঠুলিকে ঘুরিয়ে আমি দেখাবো। আর এখানে মা, মাসি আর দিদা সামনে এগিয়ে যাচ্ছে, আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরটা তোমাদের দর্শন করাবো। এটা ট্রাম লাইন, ট্রাম লাইনটা পেরোলেই আমরা মদনমোহনের যে মন্দির তার নিচেই দেখো এগুলো সব রয়েছে। এবার আমরা এই গলিতে ঢুকবো। তো এইটা হলো মদনমোহনের মেন গেট, আর উপরে দেখো ওখানে লেখাই আছে শ্রী শ্রী মদনমোহন জিও। তো এবার এই গলির ভেতরে ঢুকে যাচ্ছি। স্থানীয় লোকেরা যে যেরকম পেরেছে তোমার সন্দেশ টন্দেশ বাতাসা ফুল নিয়ে বসেছে, যাতে না দূরের লোককে কিনতে যেতে হয়। আর এখানে একটা জিনিস আছে কি, তোমার যে এর শাঁখাগুলো হয় না, মোম লাগানো যে শাঁখাগুলো, প্রচুর এখানে বিক্রি হয়, প্রচুর এখানে বিক্রি হয়। তো সেগুলো এখানে বিক্রি হচ্ছে, তো তোমাদেরকে আমি দেখাবো। প্রচুর অনেক বহুদিনের পুরনো এই বাড়ি, আর এই বাড়িতেই রয়েছে আমাদের মদনমোহন গোপাল ঠাকুর। যারা ভক্তি ভরে বিশ্বাস করে তারা সবাই এখানে আসে। প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের ভিড়। মাসির কাছে এখানে জুতোগুলো রেখে দিলাম, ভেতরে কোথায় রাখবো। দেখো বাতাসা তুলসী পাতা ফুল নিয়ে নিয়েছি, আর নিয়ে আমি চলে যাচ্ছি ভেতরে। তো ভেতরে প্রবেশ করব। এর আগেও তোমাদেরকে আমি মদনমোহন মন্দিরের উপরে যেখানে ঠাকুর থাকে সেখানে তোমাদেরকে আমি দেখেছিলাম। আজকে এখন এখানে গেটটা বন্ধ, কারণ উপরে সব ভোগ বিতরণ হবে। দেখো এটা সিঁড়ি, এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছে। আর এই দেখো, এইটা হলো দালান, উঠুন উঠুন, তোমরা শুধু দর্শনটা একবার করো। ঘরটা লোক দেখছ, প্রচুর পরিমাণে লোক এখানে। তোমরা কখনো কেউ আসতে চাইলে অবশ্যই এখানে এসে মদনমোহন ঠাকুরের দর্শন করতে পারো। তো তোমাদেরকে আমি সেটাই দর্শন করানোর চেষ্টা করছি, ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো দেখো কত পুরনো বাড়ি, চারদিকে ঘেরা, এইখানেই ঠাকুর থাকে, এবং এখানে যাদের যারা আর কি উত্তরস্বরী তারাও এখানেই থাকে। তো সবাই দেখো উপরের দিকে রয়েছে, সবাই অপেক্ষা করে আছে কখন অন্ন হরিণট হবে এবং সবাই একটু ঠাকুরের মহাপ্রসাদ নিয়ে ঘরে যাবে। সবাই এখানে বসে আছে, সবার পুজো দেওয়া হয়ে গেছে, আমরাই পুজো দেব। পুজো দেওয়ার জন্য আমরা এখানে বসে আছি। মা দিদা উপরে যাচ্ছে, আমি পিছন পিছনে আছি ভিডিওটা করছি বলে। মা আগে চলে গেছে, দিদাও পিছনে আছে। দেখো এখানে সবাই মাথা ঠুকছে, গড়াগড়ি খাচ্ছে, ফটোগ্রাফাররা ফটো তুলছে, সবাই এখানে হাত তুলে হরি বল বলছে, ঠাকুরের গান গাইছে। আমি একটু মিউট করে রেখেছিলাম। আর এখানে দেখো যতটা পারছি সামনে থেকে তোমাদের দর্শন করানোর চেষ্টা করছি ঠাকুরের। তো ¡Gracias!
পুজো দেওয়া এবার শেষ। এখানে যতক্ষণ সবাই আছে পরিণত হবার আগে সবাই ঠাকুরের গান করছে, আনন্দ করছে, এইভাবে নিজেদেরকে উৎসাহ দিয়ে নিজেরা ধৈর্য ধরে বসে আছে। এখানে পুলিশ প্রশাসনও রয়েছে আর মেডিকেল টিমও রয়েছে, যাতে কেউ অসুস্থ হলে তাড়াতাড়ি তার সুচিকিৎসার ব্যবস্থা করা যায়। আর এটাই হলো মেন সিঁড়ি, উপরে মদনমোহন ঠাকুর থাকে। মদনমোহন ঠাকুরের ঘর জুড়ে চারপাশে এরকম মেলা নিয়ে বসেছে সবাই স্থানীয় লোকেরা। আর এই দেখো, কথা বলতে বলতে তোমাদের কিছুটা গ্যাপের পর দেখো, এখানে অনেকটা ভিডিও দেখায়নি, অন্নকূট শুরু হয়ে গেছে প্রায়। অন্নকূট শুরু হতে হতে 5টা বেজে গেছিলো, উপরে তোমরা ক্যামেরাম্যানদের দেখতে পাচ্ছ। আর যে যেরকম পরে ভাব পারছে, ছাতা, কাপড়, গামছা, সবাই হরিণের তুলতে ব্যস্ত। আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম, আমার মা মাসিরা হরিণের তুলতে নিচ্ছিল, আর আমি দু একটা ভাত করিয়েছিলাম। আর এটাই হলো মেন জিনিস মদনমোহন ঠাকুরের, যার জন্য সবাই সারাটা বছর অপেক্ষা করে থাকে এই হরিণের জন্য। হরিণ এবার শেষ, সবাই যে যার ঘরের দিকে ফিরে যাচ্ছে। আর এখানে দেখো ভোগ বিতরণ হচ্ছে, গরম গরম ভোগ, খিচুড়ি ভোগ আর আলুর দম। আর আমি থাকতে পারলাম না, আমি তো ভোগ এর আগে খেয়েওছি নিয়েওছি, তো মাসিকে ডেকে আবার একটুখানি ভোগ নিলাম। তো বন্ধুরা, আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, মদনমোহন গোপাল ঠাকুর তোমাদের সবার ভালো করুক। আর যারা আমার চ্যানেলটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমাকে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আবার বলছি, টাটা।